নমস্কার দর্শক বন্ধুরা, যে টাইটেলটা দেখে আপনারা বা থাম্বনেলটা দেখে ভিডিওটাতে ক্লিক করেছেন তারা অবশ্যই জানতে চাইছেন যে ব্যাপারটা কি আসলে। দেখুন, আমরা যত রকম রোগে আক্রান্ত হয়ে থাকি না কেন, সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা কিডনির রোগ হতে পারে, ব্লাড প্রেশার, ব্লাড সুগার ইত্যাদি বিভিন্ন রকম রোগ, মানসিক রোগ, চোখের রোগ ইত্যাদি সব কিছুই কিন্তু আমাদের নিজের কিছু জীবনশৈলীর কারণে হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা কি ধরনের জুতো ব্যবহার করছি। শুনতে অবাক লাগলেও আমরা যে জুতোগুলো আজকাল ব্যবহার করে থাকি সেগুলো বেশিরভাগই রাবার অথবা প্লাস্টিক দিয়ে তৈরি, এবং এই জুতোগুলো পরার কারণে আমাদের কিন্তু বিভিন্ন রকম রোগ তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে সেটা বলে দেবো, আর এর থেকে প্রতিকার পাওয়ার জন্য কি করতে হবে সেটাও বলে দেবো। আমরা এর আগেও ছোটবেলায় হয়তো অনেকেই শুনে থাকবেন, বা যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ লোক রয়েছেন তারা অবশ্যই শুনে থাকবেন, আর প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও এটা খুব ভালোভাবে বর্ণিত আছে, এবং যারা যোগাসন রীতিমতো করেন, রেগুলারলি করেন, তারা অনেকেই হয়তো জানেন যে সবসময় আয়ুর্বেদ বা প্রাচীন শাস্ত্র আমাদেরকে এটাই উপদেশ দেয় যে সারা দিনের মধ্যে যতটা বেশি সম্ভব সময় খালি পায়ে সবুজ ঘাসের উপর দিয়ে চলা। সেটা আমরা আজকাল কেউ কিন্তু ফলো করি না, ধরতে গেলে একেবারেই করি না। যারা রেগুলার প্র্যাকটিস করেন, মাঠে যাচ্ছেন বা জিমে যাচ্ছেন, কসরত করছেন, যোগাসন করছেন, তারাও দেখবেন পায়ে কিন্তু জুতো অবশ্যই থাকছে, একটা পা ঢাকা জুতো ব্যবহার করে তারা কিন্তু এই ব্যাপারগুলো করে থাকেন। কিন্তু মূলত এই জিনিসটা আমরা ভুলে যাই যে আমাদের শরীরে যে রক্ত চলাচল হচ্ছে, আমাদের শরীরে যে ইলেকট্রন প্রোটনের মাত্রা রয়েছে, সেগুলো কোথাও না কোথাও একটা অদ্ভুত শক্তি কিন্তু তৈরি করছে, একটা পাওয়ার তৈরি করছে। আর এই পাওয়ারটা যখন আপনার শরীরে সার্কুলেট হচ্ছে, অর্থাৎ পা থেকে মাথা, মাথা থেকে পা আবার আসছে, এইটা কিন্তু এই পাওয়ারটা আর্থিং কিন্তু পাচ্ছে না। আমরা রেগুলার যখন কোনো একটা পাওয়ার জেনারেট করতে থাকি, অতিরিক্ত পাওয়ার হয়ে গেলে সেটা কিন্তু আর্থিনের মাধ্যমে, অর্থাৎ পৃথিবীর বা ভূমির সঙ্গে একত্ব হয়ে যায়, যার কারণে সেখানে শক লাগা বা একটা বেশি পরিমাণে পাওয়ার জেনারেট হওয়ার ফলে যে ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু হয় না। নর্মালি দেখবেন বাজ পড়ছে বা যে কোনো জায়গায়, বাড়িতে, আপনার দোকান ঘর যেখানেই হোক না কেন, সব জায়গাতে কিন্তু আর্থিনের ব্যবস্থা করা থাকে, যাতে হঠাৎ করে কোনো ঝটকায় আপনার বাড়িতে কোনো রকম ইলেকট্রিসিটির মাধ্যমে কোনো ক্ষতি না হয়, আগুন ধরে না যায় বা ইলেকট্রিক শর্ট সার্কিট না হয়ে যায়। আমাদের শরীরটাও কিন্তু ঠিক তেমনই, আমাদের শরীরে প্রচুর পরিমাণে পাওয়ার জেনারেট হচ্ছে, আমরা যে খাবার খাচ্ছি সেগুলো থেকে নিত্য নতুন পাওয়ার কিন্তু তৈরি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে। এই এনার্জি মূলত, এনার্জির কোনো ডেফিনিশন হয় না, মূলত এনার্জি সেটা ইলেকট্রিকের মাধ্যমে তৈরি হোক বা আপনার শরীরের মাধ্যমে তৈরি হোক, সেটা কিন্তু একই গতির, অর্থাৎ তার মধ্যে যে প্রোটন নিউট্রন কাজ করবে আপনার শরীরেও কিন্তু সেই একই জিনিস কাজ করবে। কিন্তু এইটাকে আমরা আর্থিং করতেই ভুলে যাই। আমরা সারাদিনে যথেষ্ট পরিশ্রম করছি, সব কিছু করছি, এই যে এক্সেস পাওয়ার আপনার শরীরে জেনারেট হচ্ছে এটা কিন্তু কখনোই আর্থিং করা যাচ্ছে না। এইবার কথা হলো যে দাদা, শুধুমাত্র সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, অনেকটা তাই। কারণ এইরকম করতে হলেই আপনার শরীরের এক্সেস যে পাওয়ার হবে সেই পাওয়ার কিন্তু আস্তে আস্তে আর্থিং হয়ে যাবে। এইবার এটা যদি পরীক্ষা করতে হয় তাহলে পরে আপনারা একটা জিনিস অনুভব করে নিতে পারেন যে আমাদের পায়ের সঙ্গে, পায়ের তালু এবং হাতের তালু, এই দুটো জিনিসের সঙ্গে কিন্তু আমাদের শরীরের ওভারঅল পুরো সিস্টেমটার কিন্তু যোগাযোগ রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু যোগ রয়েছে, যার জন্য অ্যাকুপ্রেশার কথাটা ব্যবহার করা হয়। এই অ্যাকুপ্রেশারের মাধ্যমে কিন্তু আমরা শরীরের বিভিন্ন রোগকে কোনো নির্দিষ্ট পয়েন্টে টিপে সেই চাপের মাধ্যমে কিন্তু ঠিক করে ফেলতে পারি। এবার অ্যাকুপ্রেশার যেহেতু ঠিক করতে পারে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে হাতের তালু এবং পায়ের পাতার সঙ্গে কিন্তু আমাদের পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা নার্ভের কানেকশান রয়েছে। তাই এই পায়ের মাধ্যমে আমরা কিন্তু আর্থিং করলে আমাদের ওভারঅল শরীরের সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারবো। দেখুন, আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোন কাজ করে থাকে, আর হরমোনগুলো নিয়ন্ত্রিত হয় কোথা থেকে? ব্রেনের মাধ্যমে। যখনই প্রতিনিয়ত এই প্রোটন নিউট্রন অণু পরমাণু যেটাই বলুন না কেন, সেটা যখন আমাদের ব্রেনের মধ্যে বারে বারে গিয়ে ধাক্কা মারবে, তখন সেখানে কিন্তু যেটুকু সে নেওয়ার নেবে বাকিটুকুতে কিন্তু তার ক্ষতিটার হওয়ার সম্ভাবনা বেশি। যার জন্যই যেহেতু প্রত্যেকটা রোগের পিছনেই আমাদের কোথাও না কোথাও হরমোন কাজ করে, প্রত্যেকটা রোগের পিছনে আমাদের ব্রেন কাজ করে, তো সেই ডিসব্যালেন্সের জন্য কিন্তু এতগুলো রোগ তৈরি হচ্ছে। এবার অনেকে বলবেন যে রাবারের চপ্পল না পরে যদি অন্য কিছু ব্যবহার করা যায়। দেখুন, এমনিতে এর কোনো বৈজ্ঞানিক কিন্তু কারণ নেই, আপনি সেটা যেটাই ব্যবহার করুন, রাবারের চপ্পল ব্যবহার করুন অথবা চামড়ার জুতো ব্যবহার করুন, এর পিছনে বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই। কিন্তু আমরা এটা মোটামুটিভাবে দেখেছি যে যেহেতু প্রত্যেকটা জিনিসে, এই চামড়া এবং রাবার দুটোই কিন্তু তাপ এবং ইলেকট্রিসিটি দুটোকেই রোধ করতে পারে, অর্থাৎ মানে বলতে পারেন যে এগুলোর মাধ্যমে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হয় না বা তাপ রোধক,
কিন্তু এটা দেখা গেছে যারা চামড়ার জিনিস ব্যবহার করে থাকেন, চামড়ার জুতো ব্যবহার করে থাকেন, সোলটাও যাদের চামড়ার, তো তাদের ক্ষেত্রে মূলত দেখা গেছে যে অন্যান্য সাধারণ মানুষের তুলনায় তাদের মধ্যে চাপ নেওয়ার ক্ষমতাটা অনেকটা বেশি। তারা খুব তাড়াতাড়ি কিন্তু স্ট্রেস যুক্ত হন না, অর্থাৎ স্ট্রেস তাদের অত্যন্ত কম থাকে এবং অনেকটা বেশি মানসিকভাবে ফুরফুরে ঝরঝরে হন, অর্থাৎ মানে সবসময় আনন্দে থাকেন। তাদের মধ্যে খুব একটা কিন্তু চাপ, মানসিক চাপ, অত্যাধিক রাগ অভিমান, তারপর ধরুন অ্যাগ্রেসিভ মনোভাব, যেটা অ্যাংজাইটি, সেই জিনিসগুলো কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। তুলনায় যারা রাবারের জিনিস ব্যবহার করছেন, পা ঢাকা জুতো সবসময় ব্যবহার করছেন এবং বলতে গেলে মাটির সঙ্গে সংস্পর্শে একেবারে আসেনি না, সেই ধরনের মানুষের মধ্যে কিন্তু দেখবেন স্ট্রেস প্রচুর বেশি এবং শারীরিকভাবে অন্যান্য বিভিন্ন রকম উপসর্গ তাদের রয়েছে। ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ইত্যাদি ইত্যাদি, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এগুলো সমস্যায় কিন্তু তারা প্রতিনিয়তই ভুগতে থাকেন। হজমের সমস্যা তো অবশ্যই থাকবে, আর এই জন্যই আর এটার কারণে কিন্তু চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে তাদের কমে আসে। এবার কথাটা হলো সেই মূলত একই কথা যে আপনাকে আর্থিনের ব্যবস্থাটা করতে হবে। এবার আপনারা একটা পরীক্ষা করে দেখতে পারেন যে মূলত আমরা বলে থাকি যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের সুগার রয়েছে, একটা থালার মধ্যে বা একটা কোনো পাত্রের মধ্যে করলার রস বের করে তার মধ্যে যদি পা আধা ঘন্টা ডুবিয়ে রাখা যায়, দেখবেন জিভ কিন্তু কালো হয়ে যাচ্ছে, মানে বলবো না জিভ কিন্তু তেতো হয়ে যাচ্ছে। এর কারণটা কি? কারণ পায়ের মাধ্যমে সেই রস কিন্তু আপনার শরীর অ্যাবজর্ব করছে, নার্ভগুলো কিন্তু অ্যাবজর্ব করছে, আর সেটাই আস্তে আস্তে কিন্তু আপনার মস্তিষ্কের মাধ্যমে জিভের সংস্পর্শে এসে জিভ কিন্তু অনুভব করছে সেই জিনিসটার স্বাদ হচ্ছে তেতো। তা এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারা যায় যে আমরা পায়ের মাধ্যমে যখন যে জায়গাটায় স্টেপ রাখবো সেই জায়গাটার মাধ্যমে কিন্তু আমাদের শরীর কিছু একটা অ্যাবজর্ব করবে এবং কিছু একটা ডিটক্স করবে, শরীর থেকে বাইরে বের করবে, অর্থাৎ এই দেওয়া নেওয়ার প্রথাটা কিন্তু চলতে থাকবে। তাই এখানে সবুজ ঘাসের উপরে বলার কারণটাই হচ্ছে যেহেতু ক্লোরোফিল থাকে, যেহেতু মাটির মধ্যে বিভিন্ন রকম মিনারেলস থাকছে, তো সেই জিনিসগুলো কিন্তু আপনার পায়ের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে এবং আপনার শরীরের অতিরিক্ত যে এনার্জি যেটা আমরা পরবর্তীতে খারাপ বলে ফেলছি, কারণ খারাপ এই কারণে যেটা আমাদের কাজে লাগছে না, যেটা আমাদেরকে রিয়্যাক্ট করছে, সেই এনার্জি কিন্তু আস্তে আস্তে ফ্লো হয়ে আর্থিন হচ্ছে। তাই সারাদিনে অন্তত আধা ঘন্টা এই প্র্যাকটিসটা অবশ্যই দরকার, খালি পায়ে মাটিতে অথবা ঘাসে আপনারা চলুন, কারণ ঘাসে একটা আলাদা লেভেল কি থাকে সেটা হচ্ছে আপনার ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থেকে আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, আমাদের হরমোনাল অ্যাক্টিভিটি কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। এবার যারা মাটিতে চলতে চাইছেন তারা মাটিতেও হাঁটতে পারেন, কোনো অসুবিধা কিন্তু এতে নেই, কারণ মাটিতে বিভিন্ন রকম খনিজ তত্ত্ব রয়েছে, সেগুলো কিন্তু আমরা পরিপূরক হিসেবে পায়ের মাধ্যমে গ্রহণ করতে পারি। তো এর পিছনে লজিক হচ্ছে এইটা। আর এভাবে হাঁটলে পরে আপনাদের জুতো পরলে অনেক জায়গাতেই হয়তো ঠিকমতো অ্যাকুপ্রেশারের কাজ হয় না, বা একটা ওভারঅল সোল যেহেতু থাকে, একটা মানে নিচে যেহেতু একটা প্ল্যাটফর্ম থাকে যার জন্য কিন্তু পায়ের প্রত্যেকটা জায়গায় সমানভাবে প্রেশার অনুভূত হয়, কিন্তু যখন আপনি খালি পায়ে হাঁটবেন পায়ের গঠনই আমাদের এমনভাবে তৈরি করা হয়েছে, মানে প্রকৃতি প্রদত্ত, যার জন্য যখনই যেখানে হাঁটবেন সেই জায়গাটায় কিন্তু আস্তে আস্তে একটা প্রেশার ক্রিয়েট হবে, আর সেই প্রেশারের মাধ্যমে আমাদের সেই অঙ্গগুলো কিন্তু অ্যাক্টিভেট হয় সেই জায়গার, যার জন্য ব্লাড প্রেশার, ব্লাড সুগারের সমস্যা অটোমেটিক্যালি কমে যায়, ইনসুলিনের প্রভাব যেটা সেই ইনসুলিনের প্রভাব স্বাভাবিক হয়ে যায়, মানসিক যে বিকৃতি সেই মানসিক বিকৃতি হয়ই না। তো যার জন্য এই জিনিসগুলোকে অবশ্যই একটু ফলো করবেন, এটা একটা বেসিক জিনিস যেটা আমরা একেবারেই অ্যাভয়েড করে চলি, গ্রামের মানুষরা তাও একটু করেন, আর এই জন্যই দেখবেন গ্রামের মানুষের মধ্যে কিন্তু এই ধরনের প্রবৃত্তিগুলো একটু কম। আর যেহেতু আমরা একটু মানে আলসে টাইপের শহুরি মানুষ, তাই আমাদের মধ্যে এই জিনিসগুলো একটু বেশি, তাই আজ থেকে প্র্যাকটিস করুন একটু এইভাবে চলা, দেখবেন অটোমেটিক্যালি আপনার রোগ কিন্তু অনেক কমে যাবে। আর আরেকটা জিনিস আপনারা পরীক্ষা করে নিতে পারেন, আপনারা চাইলে একটা তার মানে নর্মাল 3 mm বা 4 mm একটা তার জোগাড় করুন, সেই তারের এক প্রান্তে একটা তামার কোনো কিছু কয়েন বা তামার কোনো একটা ছোট জিনিস বেঁধে দিন, বেঁধে দিয়ে একটা মাটির মধ্যে একটু গর্ত খুঁড়ে নিয়ে সেটাকে ঢুকিয়ে দিন এবং উপরে মাটি চাপা দিয়ে দিন। এইবার অপর প্রান্ত যেটা রয়েছে সেই অপর প্রান্তে আরেকটা তামার কোনো কিছু বেঁধে দিয়ে একজন ব্যক্তির কোনো একটা পায়ের সঙ্গে, পায়ের পাতা যেটা রয়েছে পায়ের পাতার সঙ্গে যুক্ত করে সেটাকে রেখে দিন এবং সেইখান থেকে আরেকটা তার বের করে নিয়ে আর আর্থিনের যে তারটা আমরা অলরেডি মাটির সঙ্গে যুক্ত করেছি সেখান থেকে আরেকটা তার বের করে নিয়ে একটা ছোট্ট বাল্বের মধ্যে জ্বালান, অর্থাৎ ছোট্ট বাল্ব বলতে আমি এখানে বলবো যে 1-2 ampere যে ছোট ছোট বাল্বগুলো পাওয়া যায় সেই বাল্বগুলোর মধ্যে যদি আপনি কানেক্ট করেন দেখবেন বাল্বটা কিন্তু জ্বলছে, অর্থাৎ এখান থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে আমাদের শরীর থেকে এনার্জি ফ্লো হচ্ছে আর সেইটা থেকে যে ইলেকট্রিসিটি বেরোচ্ছে সেটাতে কিন্তু একটা বাল্ব
খুব সহজে জ্বলতে পারে। তবে 100 ওয়াটের বাল্ব কখনোই জ্বলবে না, একদম ছোট যে বাল্বগুলো রয়েছে সেগুলো কিন্তু জ্বলে। তো এর থেকে আমরা প্রমাণ পাই যে আমাদের পায়ের সঙ্গে কতটা আমাদের মানে পৃথিবীর সঙ্গে পায়ের বা মাটির সঙ্গে পায়ের যোগাযোগ কতটা দরকার। আজ থেকে প্র্যাকটিস করুন, আশা করি এই তথ্যটা আপনাদের ভালো লাগবে এবং বেশি পরিমাণে লোককে শেয়ার করবেন যাতে একটু সবাই উপকৃত হতে পারেন। আমার উদ্দেশ্য এইটাই, শুধুমাত্র ভিডিওতে ভিউ বাড়ানো আর সাবস্ক্রাইবার বাড়ানোই আমার মূল উদ্দেশ্য নয়। আপনারা সবাই ভালো থাকবেন এটাই আমি চাই। আর খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে। যদি ভালো লেগে থাকে কোনো দর্শক বন্ধু নতুন এসছেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন একেবারে ফ্রি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, নমস্কার।